নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই জেরা অব্যাহত। শুক্রবার বিকেল থেকে এলাকার বিভিন্ন জায়গা ঘুরে আপাতত বিধায়কের বাড়ি থেকে 68টি নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। শুক্রবার বিকেলে তেহট্টে যান সিবিআই অফিসাররা, তখন স্থানীয় একটি দোকানে বসেছিলেন বিধায়ক। সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত সব প্রশ্নের জবাব দিয়েছেন তাপস, কোনো প্রশ্ন এড়িয়ে যাননি। যেখানে যেখানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সব জায়গাতেই সিবিআইকে সাহায্য করেছেন তৃণমূল বিধায়ক।